বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এতক্ষণ নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমরা মা মেয়ে কোথাও যাচ্ছি। হ্যাঁ গাইস, আমরা মা মেয়ে নয়, শুধু আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি আমার ছেলের অত্যন্ত প্রিয় এক মিসের বিয়েতে। ফ্রেন্ডস, চলুন যেতে যেতে আমার ছেলের প্রিয় মিস সম্পর্কে দুই একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা তো সবাই জানেন আমার ছেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ে। সেখানে ভর্তি হতে গেলে ভর্তি পরীক্ষা দিতে হয় এবং চান্স পেয়ে ওই স্কুলে ভর্তি হতে হয়। তো এই ভর্তি পরীক্ষার সময় মূলত এই মিস ওকে পড়িয়েছে এবং ওর এর পিছনে যে কতটা অবদান আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর থেকেও ও অনেক বছর আমার ছেলেকে পড়িয়েছে, সেজন্য ও আমার আসলে শুধু ছেলের মিস না, আমার অনেক পছন্দের একটা মানুষ। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একেবারেই ওদের বাসার সামনে চলে এসেছি। ওর বরের গাড়ি চলে আসছে এবং তাবিব এবং তাবিবের আব্বু চলে আসছে। আসলে ওদের বাসা থেকে আমাদের বাসাটা অনেক কাছে, তাই আমরা অল্প সময়ে সবাই চলে আসলাম। সো গাইস, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি করে ফেলবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং অলে প্রেস করে দিবেন, যেন যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সকলকে। তো ওদের বাসাতে এসে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন আমরা চলে গিয়েছি সেই আমার ছেলের সবচেয়ে পছন্দের মিসের রুমে। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমার ছেলে মেয়ে কতটা এক্সাইটেড ওর মিসকে বউ সাজে দেখে। এবং পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারাও কিন্তু ওরই স্টুডেন্ট, মানে আমার কাজিনের ছেলে মেয়ে। আসলে ওরা খুবই খুশি তার মিসকে আজকে বউ সাজ দেখে, এবং মিসও খুবই আনন্দ পাচ্ছে। তার স্টুডেন্টরা তাকে হাসাচ্ছে, গল্প করছে, আসলে ওরা ছিল বন্ধুর মতো। পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে ওদের মধ্যে কতটা সুন্দর সম্পর্ক ছিল। তো যাই হোক ফ্রেন্ডস, আমরা তো বউকে দেখলাম, এবার চলে যাব বরের রুমে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কে আমাদের মিসের বর। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সেই তানিয়ার বর। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা ছেলে। তো আল্লাহ ওদেরকে সুখী করুক, শুভকামনা রইল ওদের জন্য। এ পর্যায়ে আমরা চলে আসলাম খেতে। দেখতে পাচ্ছেন আমরা সবাই একসঙ্গে খাচ্ছি। আসলে ওদের বিয়েটা হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে, কারণ হচ্ছে দেশের এই পরিস্থিতিতে আসলে সব কিছুই তো লকডাউনে আছে, তাই ওদের বাসাতেই অনুষ্ঠানটা করেছে। খুবই অল্প মানুষ, মানে আমরা যারা খুবই ওর ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছি তাদের সাথে নিয়েই এই ছোট্ট আয়োজনটা। সো ফ্রেন্ডস, আপনারা সব কিছু আমাদের সাথে থেকে উপভোগ করুন। আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আজ বাহিরে প্রচণ্ড রোদ, তাই বাসায় অনেক গরম, তাই আমরা খুব অল্প সময়ে চলে আসলাম খাওয়া দাওয়া সেরে। এবং ওদের বাসা থেকেই রাস্তার পাশেই খুব বড় একটা মাঠ, এখানে অনেক বাতাস, তাই বাচ্চা কাচ্চা সহ আমরা চলে আসলাম এই মাঠে। এখন আমরা মাঠে কিছুক্ষণ থাকব, আমাদের বাচ্চাগুলো খেলা করবে, তাই অনেক দিন পর সবাই একসঙ্গে হয়েছি, তাই আজ ওদের অনেক আনন্দ দেখে বুঝতে পারছেন আপনারা। আর এই ফাঁকে আমরা বড়রাও একটু গল্প করে নিচ্ছিলাম। খুব মজা পাচ্ছে, বিশেষ করে আমার মেয়ে। আমার মেয়েকে তো বাসা থেকে বেরই করা হয় না, তার জন্য ও যখনই খোলা মাঠ পায় বা রাস্তায় ওকে ছেড়ে দেই মনে হয় একটা পাখি ও, মানে উঠতে থাকবে না কি করবে ও আসলে বুঝতে পারে না, খুবই খুশি হয়ে যায় ও। আর দেখতে পাচ্ছেন এই মাঠের কি অবস্থা, আসলে দেশে যে লকডাউন চলতেছে এটা কিন্তু এদের দেখে বোঝাই যাচ্ছে না, আপন মনে সবাই খেলতেছে। সো ভিউয়ার্স, আমরা সব কিছু শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তার আগে আমি পুরোটা মাঠ একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে দেখতে কিন্তু খুব ভালোই লাগে, আমার ছোটবেলাতে চলে যাই। আসলে আমরা কত বড় মাঠে খেলতাম, কত আনন্দ করতাম, এখন তো আমাদের বাচ্চাগুলো সব কিছু থেকে বঞ্চিত। ঢাকার ব্যস্ত নগরীতে ওদের চার দেয়ালের মাঝে জীবনটা বন্দী। বিনোদন বলতে ওরা বুঝে টিভি আর মোবাইলে গেমস, কিছুই করার নেই আমাদের মেনে নেওয়া ছাড়া আসলে।
সো গাইস, সব কিছুই দেখিয়ে দিলাম, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এই তো আমার মেয়ে আর আমি আবারও যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আমি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের পাশে থেকে এভাবে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব নয়। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।